প্রথমত হজ ফরজ হয় কখন? আপনার সম্পত্তি নিজের দৈনন্দিন প্রয়োজন মিটানোর পরে যদি মক্কায় যাওয়া আসার টাকা থাকে, অর্থাৎ মক্কায় যেতে আসতে এখন 3 লাখ মতো টাকা লাগে হজের জন্য, 3 থেকে 4 লাখ, আর ওই সময়টা আপনার বাড়ি ঘর চলার জন্য আর মনে করেন 1 লাখ, তা আপনার ব্যাংকে যদি এই টাকাটা থাকে, অথবা আপনার যদি এমন কোনো উদ্বৃত্ত সম্পত্তি থাকে যেটার আয় আপনার লাগে না, আপনার 5-7টা বাড়ি আছে অথবা অপ্রয়োজনের অতিরিক্ত জমি আছে যেটার ফসল আপনার লাগে না, তার মূল্য যদি এই টাকার পরিমাণে হয় আপনার উপর হজ ফরজ। আপনি একজন নিয়মিত চাকুরিজীবী, যেমন আমরা চাকুরিজীবী, সরকার নতুন পে স্কেল দিয়েছেন, আমরা একবারে বেশ কিছু টাকা পাব, ওই টাকাটা মনে করেন আমাদের না হলেও আমাদের সংসার চলে যাচ্ছে, আমরা টাকা পেয়ে কি করব, হয়তো কেউ 2 লাখ টাকা এরিয়ার পাবো, 3 লাখ টাকা এরিয়ার পাবো, এরকম বেশ কিছু টাকা আমরা পাবো। পাওয়ার পরে আমরা দ্রুত এই টাকা দিয়ে কেউ গাড়ি কিনে ফেলবে, কেউ জমি কিনে ফেলবে, কেউ বাড়ির একটা কাজ করে ফেলবে, কিন্তু মাঝে হজ কিন্তু খরচ হয়ে গেছে, ওই টাকাটা আমার মালিকানায় আসার সঙ্গে সঙ্গে আমার হজ খরচ হয়ে গেছে, আমি ওটা বাড়িই করি আর গাড়িই কিনি, আমার হজ মাফ হয়নি, আর জাকাত মাফ হয়ে যাবে, জাকাতের সাথে হজের কোনো তুলনা নেই। আমার হাতে 5 লক্ষ টাকা এসেছে, আমি চট করে খরচ করে ফেলেছি, বছর পূর্ণ হয়নি, কাজে জাকাত নেই, কিন্তু আমার হাতে 5 লক্ষ, 4 লক্ষ, 3 লক্ষ টাকা এসেছে, আমি ওটাকে অন্য খাতে খরচ করেছি, আমার এবারে অনেক লাভ হয়েছে, 4 লক্ষ টাকা দিয়ে জমি কিনে ফেলেছি, কিন্তু 4 লক্ষ টাকার আমি মালিক হয়ে গেছিলাম, আমার কিন্তু হজ ফরজ হয়ে গেছে, ওটা বিক্রি করেছি, জমিতে দিয়ে দিয়েছি, অন্য কাজে লাগিয়েছি, হজ আমার মাথায় রয়ে গেছে। আমি যদি পরবর্তীতে হজ আদায় না করি তাহলে আমি ভয়ঙ্কর একটা পাপ নিয়ে মরে গেলাম। এর চেয়েও বড় কথা হলো হজ আমরা কেন করি। হজ এবং সকল ইবাদতের ক্ষেত্রে আমরা একটা ধারণা করি আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন সৃষ্টিকর্তা, তার কাজটা করি, তাহলে হজ কার কাজ? আল্লাহর কাজ। নামাজ কার কাজ? আল্লাহর কাজ। আসলে কথাটা ঠিক না, নামাজ পড়লে হজ করলে আল্লাহর কি কি উপকার হয়, কি মনে হয় আপনাদের? কোন উপকার হয় কিনা? এইখানে আমাদের একটা বড় ভুল আছে, আমরা মনে করি ইবাদতটা আল্লাহর কাজ। শিক্ষক যখন পড়া দিয়ে দেন, বাড়ির কাজ এটা শিক্ষকের কাজ না, এটা ছাত্রের কাজ, শিক্ষক ঠিক করে দিয়েছে এটা না পড়লে তোমার পাশটা হবে না। আল্লাহ তাআলা আমাদের যত ইবাদত দিয়েছেন সবগুলো আমার কাজ, এইটা করলে আমি আল্লাহর বান্দা, আমার দুনিয়ার জীবনে উপকৃত হব, আমার জীবন ভালো হবে, জীবনটাকে উপভোগ করতে পারবো, আমার আখিরাতের অনন্ত জীবন পূর্ণ হবে। কাজেই হজের যে মজা, আপনি দুনিয়াতে একটা নির্দিষ্ট কর্মের ভিতরে আছেন, কিছুদিনের জন্য আল্লাহর কাছে যাবেন, আল্লাহর ঘরে আল্লাহকে ডাকবেন, যদি সুন্দর করে ডাকতে পারেন, এর যে প্রভাব জীবনে পড়ে এটা আপনার পরবর্তী জীবনটাকেই বয়ে নিয়ে বেড়াবে। আমরা জানি নামাজ দিনে 5 বার পড়তে হয়, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, রোজা বছরে 1 বার রাখতে হয়, কিন্তু হজ জীবনে 1 বার করতে হয়, কারণ আমরা আপনারাও জানেন কিছু ঔষধ আছে 6 ঘন্টা পরপর খেতে হয়, কিছু ঔষধ আছে 24 ঘন্টা 1 বার খেলে চলে, কিছু ঔষধ আছে মাসে 1 বার খেলে চলে, আর কিছু ঔষধ বা টিকা আছে জীবনে 1 বার নিলেই ওটার ফল আমাদের মরণ পর্যন্ত থাকবে। হজের প্রভাবটা আমাদের আত্মায়, মনে, মগজে, চেতনায়, কর্মে এত বেশি যদি আমরা সুন্নাহ মোতাবেক হজ করতে পারি, যদি 25 বছর হজ করেন আর 100 বছর বাঁচেন, পরবর্তী 75 বছর এই হজটা আপনার মন, মগজ, চেতনার তবিয়তকে কন্ট্রোল করবে, এটা আপনাকে অন্যান্য অনেক মানুষের থেকে দুনিয়াতে ভালো রাখবে, আখেরাতে ভালো রাখবে। এই জন্য হজ আমরা শুধু ফরজ হলেই করবো তাই নয়, তা নয়, কিভাবে দ্রুত ফরজ করে করা যায় এটা আমাদের চিন্তা করা উচিত। কিছু কিছু ভুল বোঝা আছে আমাদের সমাজে, যে বাবা মা হজ করেননি হজ করা যাবে না, যেমন বাবা মা জাকাত দেননি, বাবা মার উপর জাকাত ফরজ না, কৃষক ছিলেন জাকাত দেননি, এজন্য কি আমাদের জাকাত দেওয়াটা বন্ধ থাকবে কিনা? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? বাবা মা যদি তাদের উপর ফরজ না হয়ে থাকে হজ করেননি, ওকে, যদি ফরজ হয় হজ না করেন, আমার উপরে হজ হয়েছে ফরজ, আমি আমার ফরজ হজ আগে কর, এরপরে বাবা মাকে হজ করানোর চেষ্টা কর। এই জন্য যে কোনো ফরজে আইন এবাদত পালনের জন্য অন্য কারোর অনু
অতি প্রয়োজন নেই।